প্যাকটা লাগাতে লাগাতে মনে পড়লো এটা তো আমি অ্যালোভেরা জেলে দিয়েছিলাম, মানে গাছের অ্যালোভেরা অরিজিনাল অ্যালোভেরা জেল। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঝুমো অফিসিয়ালে। নতুন একটা দিনে শুভেচ্ছার সাথে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। কালকে বৃষ্টিটা হয়ে আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে, জানি না বেলার দিকে গরমটা বাড়বে কি না। তো কালকে রাত্রিবেলা ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি, তার কারণ বিকাল 4:30 থেকে কারেন্ট ছিল না, সেই মনে হয় রাত্রিরে অনেকটা রাত্রি এসেছে, 1-2 নাগাদ হয়তো কারেন্টটা এসেছে। তো ওই জন্য কালকে ভিডিওটা করা হয় না, সকাল থেকে শুরু করছি আজকে। দেখো এখানে আমি কী করেছি, বেশ সকালবেলা স্নান টান হয়ে গিয়ে পুজোও হয়ে গেছে। এটা আমি একটা আপেল একটা থেকে এক ফালি আমি এমনি কাঁচা খেয়েছি, মানে একটা আপেলের 3 ভাগ আর একটুখানি কলা আর 1 চামচ, এই চামচের 1 চামচ ভরপুর আর একটুখানি ওটস দিয়ে একটা স্মুদি বানিয়েছে। এই উপর থেকে এটা আমি একটুখানি মধু দিয়েছি। বাবু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবে, ও টিউশন যাবে। দুপুরবেলা রান্না আপাতত চাপাইনি, তো ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স করবো। 1:45 আমার খুব খিদে পেয়ে গেছে। বাবু টিউশন থেকে ফিরতে ফিরতে সেই 1:45 হয়ে যাবে, তো আমি তো সকালবেলা ওই একটুখানি স্মুদিটা খেয়েছিলাম। তো এখন আমি ভাত নিয়ে নিয়েছি, ডাল মুসুর ডাল লঙ্কা দিয়ে সিদ্ধ, পেঁয়াজ লেবু নিয়েছি আর একটুখানি ঢেঁড়সের তরকারি নেবো। সকালে আলু সেদ্ধ করেছিলাম, বাবুই আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল প্রেশার কুকারে পারে বলে, তো প্রচুর আলু দিয়ে দিয়েছে, ও আলু দিয়ে মুড়ি খেয়ে গেছে। আমি আলুগুলো তরকারিতে দিয়ে দিয়েছি, কিন্তু আমি আলু বেশি খাবো না, একটু ঢেঁড়স ঢেঁড়স পরানো। এটা সম্পূর্ণ তেল ছাড়া রান্না করেছি, ঢেঁড়সের তরকারিটা। আলুগুলোই পড়ে যাচ্ছে, তো চলো দুপুরবেলা খাওয়াটা সেরে নিই। আজকে অনেক দিন পর একটু মাঠের দিকে হাঁটতে বেরিয়েছি, 5:00 আকাশে মেঘও করেছে, বৃষ্টি আসার চান্স নেই, 5টার সময় কিন্তু রোদ্দুর নেই, আজ মাঠে অনেক লোক আছে। ওমা গো, চলো গরুটাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, মানে গরু সিং গুঁতিয়ে দিলি হয়ে গেল। দেখো বৃষ্টি হয়ে একদম গাছপালা যেন সতেজ হয়ে গেছে সব, রোদ নেই বলে মাঠে খুব লোক আছে আজকে, গরু ছাগল তারপরে মাঠের কাজে ওই দিকে সব লোক আছে। একদম নদীর পার পর্যন্ত এসেছি, আর যাব না, এবার ব্যাক করে বাড়ি যাব। আচ্ছা মাঠে অনেক লোক আছে, সব তিল বাগাচ্ছে, মানে তিলকে রোদে শুকুতে ছিল সেগুলো করছিল। ওই দূরে দূরে অনেক লোক আছে, ওই ধারে অনেক লোক আছে, এখানে ঢ্যাঁড়স কাটছে, ওই দিকে অনেক গরু ছাগল আছে, ওই দিকে লোক আছে, চারিদিকে লোক আছে। এই এই যে জল ট্যাঙ্কটা, এইখানে হচ্ছে খেলার মাঠটা, মেইন রাস্তা যে খেলার মাঠ, এই গা দিয়ে আমরা হরিপলে যাই মার্কেটে, এটা হচ্ছে মাঠ। এই দুটো কুমড়ো একটা যা হয় দিল, ওদের জমিতে চাষ হয়েছিল এরকম ছোট ছোট, আর আসার সময় এই দুটো কুলেখাড়া পাতা তুলে নিয়ে এলাম জল খাবো, যদি এই দুটো কুমড়ে দিয়েছে। এখন আমি দুটো মুড়ি খাবো। 6:10 বাকি, আর বাড়িতে থাকলে আমি ওই 6:30 মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলি রাতের। একদম হালকাই কিছু খাই, কোনোদিনও চিঁড়ে ভিজিয়ে খাই, চিঁড়ে ভাজা খাই, কোনোদিন মুড়ি খাই একদম অল্প করে। আজকে ওই শুকনো মুড়ি নিয়েছি, দুটো ছোলা ভিজানো ছিল, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে শুকনো মুড়ি চবং চবং করে চিবিয়ে চিবিয়ে আজকে রাতের ডিনার হবে। আচ্ছা মাঠ থেকে এসে বাসন ধুয়েছি, তারপর দুটো মুড়ি খেয়েছি, খেয়ে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এখন বাবু নুডলস খাবে, মানে চাউমিন করবে, ওই করবে, আমার ভালো লাগছে না, ও পারে অল্প একটু টুকটাক করে। করবি না, না খাবি না? আমি করে দিতে পারবো না, ভালো লাগছে না, আমি করতে পারি না, ভালো লাগছে না। সন্ধ্যের পরে সত্যি কথা বলতে কি রান্নাঘরে আমার একদমই ঢুকতে ইচ্ছা করে না। তো একটুখানি মুখটা ক্লিন করার জন্য প্রথমে বেসন আর গোলাপ জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, এবার একটা প্যাক ইউজ করবো, দাঁড়ো দেখাচ্ছি। এটা হচ্ছে কলার কফির একটা প্যাক বানিয়েছি, এইগুলো কিন্তু হোমমেড, একদম ভীষণ ভালো, খুব উপকার। আমি এইরকম প্যাক বানিয়ে কিন্তু অনেকবার লাগাই, সপ্তাহে 2-3 দিন লাগাই, আমার খুবই উপকার পেয়েছি। দীঘা থেকে এসে তো মুখটা একদম পুরো জমকালো হয়ে গিয়েছিল, প্রচণ্ড ট্যান পড়ে গিয়েছিল। তো এটা কলার একটা কলা মধু একটু বেসম একটুখানি হলুদ আর একটুখানি কফি পাউডার দিয়েছি, দিয়ে একটা প্যাক বানাচ্ছি, ছেলে আর আমি দুজনে মাখবো। প্যাকটা লাগাতে লাগাতে মনে পড়লো এটা তো আমি অ্যালোভেরা জেলে দিয়েছিলাম, মানে গাছের অ্যালোভেরা অরিজিনাল অ্যালোভেরা জেল কলা
মধু বেসন আর হলুদ গুঁড়ো, কাঁচা হলুদ দিলে সব থেকে ভালো হয়। তো এইটুকু এটা দিয়ে একটা প্যাক বানিয়েছি, এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে ডান। এবার এইটা শুকনো পর্যন্ত একদম ওয়েট করবো, 15-20 মিনিট মতন লাগবে, ততক্ষণ আমি রেস্টে থাকি। এই জাস্ট লাগানো হয়েছে, একটুখানি বেশি হয়েছে, আমি এটা হাতগুলোতে লাগিয়ে নেব। আচ্ছা চলো, রাত তো অনেক হয়ে গেছে, এবার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো অনেক ঠান্ডা হয়ে আছে, মানে ফুল স্পিডে পাখা চালালে কিন্তু খুব শীত করছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট কোনো ভিডিও নেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থাকো। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে কালকের একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, গুড নাইট।